সত্যই হচ্ছে কলির তপস্যা। এই কথা যিনি বলেছিলেন তার আজকে জন্মতিথি, সেই মহাপুরুষ মহামানবের নাম রামকৃষ্ণদেব। আমরা তাকে প্রণাম জানাই এই বলে, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নব। যিনি বলেছিলেন জীবকে সেবা করার অধিকার মানুষের নেই, জীবকে প্রেম করতে হয়। জীবের উপরে দয়া করার অধিকার মানুষের নেই, আমাদেরও নেই। আমরা চেষ্টা করি মানুষকে ভালো রাখতে, তার মুখে হাসি দিতে। আজকে রান্নাঘর নিয়ে এমন একটা আলয়ে আমরা রয়েছি, এটাও একটা দেবালয়। এখানে চট করে বললে বাবাকে পাওয়া যায় না, ফট করে বললে মাও আসে না। যারা একসাথে থাকে প্রত্যেকেই প্রত্যেকের বাবা মা, প্রত্যেকেই প্রত্যেকের ভাই বোন, প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয় পরিজন। অনেকের কাছে বিত্ত বৈভব ধন সম্পত্তি অনেক কিছু থাকে, তারপরেও একটা কোথায় তৈরি হয় না, ভালো লাগছে না। বিশ্বাস করুন, এদের কাছে হয়তো অনেক কিছু নেই, তারপরেও এরা এক গাল হেসে বলতে পারে আমরা ভালো আছি, গান গেয়ে উঠতে পারে, প্রয়োজনে নাচতেও পারে, সব মিলিয়ে ভালো থাকতে পারে। সেই ভালো থাকাকেই আপনাদের সাথে ভাগ করে নেব আজকের এই বিকেলে রান্নাঘরে। আমি বিশ্বনাথ, সঙ্গে থাকুন। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতেই সেই হরি আছেন, তিনি ছাড়া কিছুই নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই কথাকে কাজে করে দেখিয়েছে এই রাজপুর মহিলা সেবা সমিতি। আজ তাই আমরা দেখতে এসেছি ভালোবাসায় কিভাবে পর হয় আপন। শিবজ্ঞানে জীবসেবা, সেটা কি, সেটা কেমন? দেখে শুনে মন হচ্ছে হ্যাপি, মনে হচ্ছে আরো একটু দেখি এই ডান্স থেরাপি। শিশুর মধ্যেই ঈশ্বর, ওদের জন্যেই এই ক্রেজ। মন বলছে আহা বেশ বেশ বেশ। এই ভালো লাগার রেশটুকু সঙ্গে নিয়ে এগিয়ে যাব আমরা, সঙ্গে থাকবে রোজকার রান্না ও রেজিনা। রেজিনা এখানে কতদিন আছিস? 12 বছর হচ্ছে। 12 বছর হয়ে গেল? হ্যাঁ। রেজিনা মানে কিভাবে আসা হয়েছিল এখানে? ঠিক বলতে পারবো না, সবার প্রথম আমার মা এখানটায় দিয়ে গেছে। আচ্ছা। তারপরে আমার মার সঙ্গে আর যোগাযোগ নেই, এখন আমার দিদি আর বাবা দিচ্ছে আমাকে। আচ্ছা, মানে মা আর এখন খোঁজ খবর না। তো তখন যখন 12 বছর আগে এসেছিলে এখানে, তখন কে এসেছিল, মানে তুমি একা এসেছিলে না? আমার সঙ্গে আমার দিদি এসেছিল। ও, তোমার সাথে তোমার দিদি এসেছিল। তারপরে মানে শেষবারের মতো মা কবে এসেছিল? শেষবার যখন আমি ক্লাস 2 এ পড়ি। ও, এখন কোন ক্লাস? আমি এখন ক্লাস 8 এ পড়ি। বাবা, 2 বছর বাদে মাধ্যমিক হবে,
দিদি আর বাবা আসে দেখা করতে তো তুমি রান্না করতে পারো হ্যাঁ ওকে তো কি রান্না হচ্ছে রেজিনা আজকে চিংড়ি মাছের পকোড়া হবে চিংড়ি মাছের পকোড়া আসলে অনেকজন আমরা এখানে রয়েছি তো আমরা ভাই বোন মিলে এখানে অনেক বড় সংসার আমাদের সবাই যাতে মানে পেতে পারে সেই ব্যবস্থা তো কি কি লাগছে চিংড়ি মাছ লাগছে নুন লাগছে আর গোলমরিচ গুঁড়ো লাগছে আর এই লেবু লেবু লাগছে এছাড়া আর কি লাগছে এছাড়া ডিম কর্নফ্লাওয়ার ময়দা ময়দা তো সবার প্রথমে কি দিয়ে শুরু করছি আমরা কি করব চিংড়ি মাছটাকে ভালো করে মাখাতে হবে নুন দিয়ে গোলমরিচের গুঁড়ো লেবু দিয়ে চলো দেখি সবার প্রথমে কি নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ আই 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 রেজিনা এই রান্নাটা করেছো এখানে কোনোদিন আগে না এখানে কোনোদিন আগে এখানে করা হয়নি রেজিনা আজকে যেটা এখানে এক্সপেরিমেন্ট করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও আজকে এটা দেখে নেব যে কত সুন্দর হয় ওর হাতে ক্লাস 8 এ পড়ে রেজিনা নুন নিচ্ছি হ্যাঁ নুন কত চামচ দিলাম দু চামচ এক চামচ আর হাফ অল্প এক চামচ আর হাফ গোলমরিচ নিচ্ছি এক চামচ খুব বেশি গোলমরিচ দেব না তো তাই না কারণ আমাদের অনেক ছোটরাও আছে হ্যাঁ তাহলে বাড়ি যাওয়া কখন রেজিনা পূজোর ছুটি পূজোর ছুটিতে তাহলে বাড়ি যাওয়া হয় আর বাড়িতে গেলে তখন বাবা আসে হ্যাঁ বাবা আসে তো এখানে তো এমনি তো ভালোই আছো দেখে মনে হচ্ছে খুব সুন্দর আছো মায়ের কথা এখন আর মনে আসে হ্যাঁ মায়ের কথা কেন মায়ের কথা সবসময় মনে আসে তো দিদি তো একটা আছে মায়ের মতো হ্যাঁ দিদি তো ভালোবাসে এক একজনের এক এক রকম গল্প দেখলে এদের কিন্তু বোঝা যাবে না কিন্তু কেউ বাবা খবর নেয় না কারোর মা খবর নিতে আর আসে না অন্য পথ বেছে নিয়েছে জীবনের আবার হয়তো কারোর মা তাকে মানে সন্তানকে রাখার জন্য যে অর্থের দরকার হয় সেটা জোগাড় করে উঠতে পারে না কোথাও অভাব কোথাও মানসিকতার অভাব সব মিলিয়ে এখানে বেঁচে থাকে আরেকজনকে ডেকে নিচ্ছি শ্বেতাকে শ্বেতা চলে এসো দাঁড়াও চলো এনার নাম শ্বেতা চক্রবর্তী শ্বেতা ঝকঝকে ফুটফুটে একটি মেয়ে শ্বেতা কোন ক্লাসে পড়ো ক্লাস 10 উমা মাধ্যমিক দিতে হবে তো সামনের বছর বাবা শ্বেতার সাথে রেজিনার একটা মিল আছে কি মিল আছে দুজনার তিল এক্স্যাক্টলি দুজনের গালেই রাইট সাইডে তিল রয়েছে শ্বেতা এখানে কত বছর আছে 7 বছর আছে 7 বছর রয়েছে শ্বেতা এখানে কিভাবে এলে আমার মানে বাবা দেখতেন না অত্যাচার করতেন আমাদের উপরে যার জন্য মা আমি ভাই তিনজনেই এখানে পালিয়ে বাড়ি থেকে পালিয়ে এখানে চলে আসি তারপরে আমাকে এখান থেকে বেহালায় পাঠিয়েছিল পড়াশোনার জন্য কিছুদিন ওখানে থেকে পড়াশোনা করি 9 পাস করে এখানে এসে আবার টেনে ভর্তি হয়েছি আর মা ভাইকে হোস্টেলে দিয়েছে এখান থেকে আনটিরে উলুবেরিয়ায় মিশনে থাকে ভাই সেটা এখন মা কোথায় থাকে মা 7 বছর এখানে ছিল আচ্ছা তারপরে এখন বাড়িতে ফিরে গেছে বাবা তাও অল্প আছে উত্তরটা এখন কন্ট্রোলে আনার চেষ্টা করছে মা আচ্ছা মানে বাবার সমস্যাটা কোথায় মানে নিজে তো ঠিকঠাক মতো কাজবাজ করতে চায় না মাকেও ঘর থেকে বেরিয়ে কোনো কাজ করতে দেবে না এরকম ব্যাপার কিন্তু বাবাকে ঠিকঠাক মতো খেতে দিতে হবে ঠিকঠাক মতো কাজবাজ মানে জিনিস দিতে হবে ওনার যখন যেটা চাই তখন সেটা দিতে হবে কিন্তু ঘর থেকে বেরোবে না কোনো কাজ করতে পারবে না যে জামা যে পোশাক পরে আমরা মানুষের সামনে যাই দেখে বলে কি সুন্দর দেখাচ্ছে কিন্তু সেটা কিভাবে শুরু হয় একটা একটা সুতো তার মানে এখানেও কিন্তু ওই ইউনিটির ব্যাপার আছে সব একসাথে না হলে আর রং কত কালার এদিকে কমলা ওদিকে লাল এদিকে সবুজ এদিকে নীল ঠিক তেমনই এখানকার ছোট ছোট প্রাণগুলোও কিন্তু এত কালারফুল সবারই মধ্যে বিভিন্ন রং রয়েছে আর ফিকে হয়ে যাওয়া যে রংগুলো তাদের মনের মধ্যে রয়েছে সেটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছেন এখানকার দিদিরা এখানকার পরিবেশরা মানে সবাই মিলে স্বাবলম্বী হবার কিন্তু একটা বিরাট বড় চেষ্টা চলছে নানা রকম হাতের কাজ থেকে শুরু করে একটা জিনিসের বিরাট সন্ধান পেয়ে গেছি যে জিনিসটা দেখলে মনে হয় এটা হচ্ছে সুতো এইটা হলো চরকা চরকা মানে ভারতের স্বাধীনতা আন্দোলন চরকা মানে মহাত্মা গান্ধী চরকা মানে আমাদের ভারতবর্ষের একটা অন্যতম ঐতিহ্যশালী বস্তু সেই চরকায় আজকে সুতো পড়ালাম এটা কিন্তু প্রথম হলো আমার জীবনে সব মিলিয়ে আজকে উপভোগ করতে এসেছি জানি এদের মনের মধ্যে অনেক দুঃখের কথা আছে সব ভুলে যাব সব ভুলিয়ে দেব যতক্ষণ একসাথে থাকবো কাজ করুন কাজ করুন কাজ করুন
এখনো গ্রামেগঞ্জের কিছু নিজস্ব আওয়াজ আছে, যেমন এই তাঁতের মাকু, তারপরে ধরুন গরু যারা নিয়ে যায় তাদেরও একটা হ্যাটহ্যাটের মধ্যে একটা রিদিম পাই। নিজে গ্রামে বড় হয়েছি তো সেই জন্য এখন এগুলো খুব আনন্দ করতে পারি এগুলো শোনার পরে। যাই হোক, আমাদের সঙ্গে রয়েছে শ্বেতা আর রয়েছে রেজিনা, ওদের আমরা সব গল্প শুনছিলাম। এরপরে যেটা হবে, আমরা চিংড়ি মাছের পাকোড়াটা তৈরি করতে শুরু করব। সেই জন্য সর্বপ্রথমে কী করছি, প্রথমে ডিমটা নিয়ে এখানে ফাটা, চলো। আর এখানে কতজন থাকো তোমরা? 80 জন। আর রান্নাবান্না তো তোমরা সবাই মিলেই করো বড়রা? আচ্ছা, আর এমনি রুটিন কিরকম সকাল থেকে? সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা খাই, ছোলা গুড় খেজুর। বাবা, তো পালোয়ান তৈরি হবে। কে পড়তে বসি, আটটার সময় উঠি, পড়ে টড়ে বড়রা উঠে আমরা যে যার কাজ করে নিই। আচ্ছা, করে আবার 8:30টার মধ্যে টিফিন খাই, দুধ রুটি খেজুর কলা। বাহ, দিয়ে খাওয়া দাওয়ার পর স্নান করে নিই 9:30টার মধ্যে, করে 10:00টার মধ্যে আমরা দুপুরের খাবার খাই, স্কুল যাব বলে রেডি হয়ে দিয়ে তারপর স্কুলে চলে যাই। আচ্ছা, স্কুল, তারপর স্কুল করে আসি, করে এসে স্কুল ড্রেস ছেড়ে মুখ হাত পা ধুয়ে খেলি বা পড়ার টিচার এলে পড়তে যাই। ও, আর এমনি এখান থেকে ঘুরতে যাওয়া মানে ধরো আর কী কী, মানে নাচ গান? নাচ আছে, ঘুরতে যাওয়া আছে, গান শেখায় আমাদের এখানে, রোববার করে সব নাচের গানের টিচার আসে, নাচ শেখায়। আচ্ছা, নাচের নাচেরও টিচার আছে, গানেরও টিচার আছে। আর বেড়াতে যাওয়া কোথায় কোথায় হয়? তুমি তো অনেক বছর, 12 বছর আছে বললে না, তো 12 বছর অনেক কিছু দেখেছো, কোথায় কোথায় বেড়াতে গেছো? সায়েন্স সিটি, দক্ষিণেশ্বর, বিড়লা মন্দির, আর পাখিরালয়, সায়েন্স সিটি, আরও অনেক জায়গায় গেছি। চিড়িয়াখানায়ও গেছি। ভেরি গুড। তো এখান থেকে অনেক জায়গায় বেড়াতে যাওয়া যায়, কিন্তু দেখো শ্বেতা কিন্তু নিজের কাজ নিজে মন দিয়ে করে। যে যখন বেড়াতে যা যা আলোচনা করুক, প্রথমে ডিম দিয়েছে, তারপরে ময়দা দিয়েছে, তারপর ওটা খুব করে ফ্যাটাচ্ছে একেবারে খুব চামচ দিয়ে। এখন এরপরে কী করতে হবে? এবার হাত লাগাও তুমি, এটা কি অন করে দেবো? আচ্ছা, এইটা কর্নফ্লাওয়ার লাগবে? হ্যাঁ, হাফ চামচ। আচ্ছা, নুন, গোলমরিচ, হাফ দিচ্ছি, হাফ, এক চামচ গেল, লোকে ভুল করবে কিন্তু ভুল বললে, 3 চামচ, 4 চামচ, 4.5 চামচ গেছে। ভালো করে ফাটাতে হবে, আর একটু সময় ফাটাতে হবে, তাই তো? আচ্ছা, এই এই তোমাদের একটা যে বাৎসরিক অনুষ্ঠান হয় এখানে, কোনো শিশু মেলা হয় না শিশু দিবসের? হ্যাঁ। ওই সব কি কি হয় ওই দিনটায়? আমাদের এখানে আঁকা প্রতিযোগিতা হয় সবার, সব অনুষ্ঠানের পরে আমাদের এখানটায় ফার্স্ট সেকেন্ড থার্ড নাচ গানে গানে আঁকার সব প্রাইজ দেওয়া হয়, ওই খেলা টেলা হয়। খেলা টেলা হয়। আর এখানে এখানে আমাদের টিভি দেখো এখানে? হ্যাঁ, আমরা রোববার করে এখানটায় টিভি দেখি, রোববার ছুটি, সিনেমা দেখার দিন ওদের রোববার। খুব ভালো। এবার আমরা রান্নাতে চলে যাই, এবার কি করতে হবে আমাদের? এবার গোলমরিচ, গোলমরিচ এক চামচ। আমি কি এটা কি অন করব এবার? হ্যাঁ, এই অন করলাম এবং এটা কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ, নুন দিচ্ছি। নুন দিচ্ছো? হ্যাঁ, হাফ চামচের একটু বেশি নুন দিয়েছে। আমার আর তর্ষ হইছে না, কারণ ওদিকে ফাটানো চলছে, কিন্তু তার মাঝখানে যেটা করতে পারি সেটা হলো ভালো খাওয়ার জন্য একটু ভালো তেল তো দিতেই হয়, চিনি মিশিয়ে ভালো। ব্যাস, চিংড়িতে একেবারে ম্যাটারে মাখামাখি অবস্থা চললো আমাদের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলে। আচ্ছা, বাবা বাবা বা, এখানে খুব পরিবেশ খুব সুন্দর না, প্রচুর পাখি আছে না এই গাছগুলোর মধ্যে? যা বাদ, রেজিনা খুব সুন্দর করছে। রেজিনা এর থেকেও একটা ভালো জিনিস পারে, সেটা হলো খুব সুন্দর গান গাইতেও পারে, সে গান আমরা শুনবো। তার মধ্যে চিংড়ি এবার তেলেতে পড়ে একটু ভাজা ভাজা অবস্থায় যাক, তার মাঝখানে আপনারা একবার রেসিপিটা দেখে নেবেন তো, বাড়িতে বানাতে হবে রবিবার বিকেলে। চিংড়ি মাছের পাকোড়া বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলো দিয়ে ওর মধ্যে একে একে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বলে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো রেডি করা ব্যাটারে ডুবিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে গরম গরম সার্ভ করুন চিংড়ি মাছের পাকোড়া। যদি ভালো হয়
তাহলে মিষ্টি একটা ঘোষণা থাকবে। আর যদি খারাপ হয় তখন আমায় মারলে দিছো না। ভালো হয়েছে আমাদের চিংড়ি মাছের পকোড়া, সেই জন্যে খুশি হয়ে আমি আমি না জি বাংলা মানে জি বাংলা রান্নাঘর এদেরকে কিছু উপহার দেবে, দেওয়া উচিত, কারণ খেতে ভালো হয়েছে। দেখি কি উপহার রয়েছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে, ইমামির পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে, 100 বছরের প্রসিদ্ধ মিত্র কাপের তরফ থেকে গিফট কুপন রয়েছে, দাগের জোম মার্গো কেয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, এছাড়াও রয়েছে জি বাংলার তরফ থেকে বেশ কিছু উপহার রয়েছে, ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। প্রাণগুলো ছোট হলে কি হবে, দুঃখ কথাগুলো কিন্তু খুব একটা ছোট নয়, যদিও সব ভুলে রয়েছে এরা। একবার ভেবে দেখবেন আপনার আশেপাশে তো এরকম অনেক ছোট ছোট শিশু রয়েছে যাদের অতীতটা খুব গণ্ডগোল, বর্তমানটা অনিশ্চিত। তাদেরকে একটু হাত বাড়িয়ে দেবেন, কারণ আপনারা জানেন মানুষ বড় একলা। যাওয়ার আগে গান সবাই মিলে গাইবে এবং তার সাথে দিদি আমাদের রয়েছেন যারা এখানে এই বাচ্চাগুলোকে সন্তানের সম মানে পরিচর্যা করেন। দুঃখ হলে বুঝতে পারেন যাদের নারীর সাথে এদের নারীর মিল না থাকলেও কোথায় একটা মিল হয়ে গিয়েছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, রান্নাঘর দেখতে থাকুন। গান শুনিয়ে আবার 1 2 3 মনি।